আগামী 11 সেপ্টেম্বর ইতালিতে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার দেশটির রাজধানী রোমে এক সংবাদ সম্মেলনে ইতালি আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইদ্রিস ফরাজি ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল সাংবাদিকদের একথা জানান। তারা বলেন, দলকে সুসংগঠিত করতে ও নতুন নেতৃত্ব তৈরির লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে। বিভিন্ন দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে একটি ঐতিহাসিক সম্মেলন হবে বলে আশা ব্যক্ত করেন নেতাকর্মীরা। এ সময় ইতালিয়া আওয়ামী মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।